স্বাগত জানাচ্ছি গ্লোবাল আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল মঙ্গলবার দিবাগত রাতে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর জেনিন শহর ও শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার শুরু করে তেলাবিপ বুধবার সকালের মধ্যে প্রায় সব সেনা প্রত্যাহার করা হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এখনও অভিযানের সমাপ্তি ঘোষণা করেনি ইসরায়েল এই উপলক্ষে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছে প্রতিরোধ আন্দোলনগুলো তারা ইসরায়েলি সেনা প্রত্যাহারকে নিজেদের বিজয় বলে অভিহিত করেছেন প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন জেনিন শিবিরের যোদ্ধারা আরেকবার শত্রুদের পরাজিত করেছে এবং আমরা এই বিজয় ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানাচ্ছি তিনি বলেন আমরা শুরু থেকে বলে এসেছি ইসরায়েলের সেনারা জেনিন শরণার্থী শিবিরে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না অপর প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদ সরাসরি জেনিন শরণার্থী শিবিরে নিজেদের বিজয় ঘোষণা করেছে আর ফাতাহ আন্দোলনের মুখপাত্র মঞ্জির আল হায়েক বলেছেন জেনিনের যোদ্ধারা পৃথিবীর তম সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছেন সেজন্য তাদেরকে স্যালুট জানায় তিনি বলেন ইসরায়েলি সেনারা জেনিনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ফলে ফিলিস্তিনি জনগণ ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই করার দৃঢ় প্রেরণা পাবে বলে তিনি বিশ্বাস করেন জেনিনে দুই দিনের তথাকথিত ইসরায়েলি অভিযানকে কেন্দ্র করে তীব্র সংঘাতে আঠারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো নিহতদের মধ্যে অন্তত পাঁচজন যোদ্ধা রয়েছেন সেখানে কয়েক দশকের মধ্যে বৃহত্তম এই অভিযানে শরণার্থী শিবিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেনিনে স্থল অভিযানে টিকতে না পেরে এরই মধ্যে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ফিলিস্তিনের উপকূলীয় ছিটমহল থেকে মঙ্গলবার দিবাগত রাত এবং বুধবার সকালে ছোড়া রকেটের জবাবে তারা গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে আল জাসিরার খবরে বলা হয় গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট নিক্ষেপ করার পর আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে ইসরায়েল পাঁচটি রকেট প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তারা এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে জঙ্গি অবকাঠামো ও অস্ত্র ধ্বংসের নামে প্রায় চোদ্দ হাজার ফিলিস্তিনের বাসস্থান জেনিন ক্যাম্পের উপর প্রথমে ড্রোন হামলা চালায় ইসরায়েল এরপর কয়েক হাজার সেনা পাঠানো হয় ইসরায়েল বলেছে সেখানে তারা হেলিকপ্টার গানশিপ ও ড্রোন ব্যবহার করে অন্তত পনেরোটি বিমান হামলা চালিয়েছে অভিযানে একশো পঞ্চাশটি সাজোয়া সামরিক যান ব্যবহার করা হয়েছে ফিলিস্তিনিরাও স্থানীয়ভাবে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দৃঢ়ভাবে প্রতিরোধ করেন ইসরায়েলি তাণ্ডবের প্রতিক্রিয়ায় রাজধানী তেল আবিবে মঙ্গলবার পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন এক ফিলিস্তিনি পরে গাড়ি থেকে নেমে আশেপাশের লোকজনকে ছুরিকাঘাত করেন তিনি এতে আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা হামলার দায় স্বীকার করে একে বিরোচিত অভিযান বলে অভিহিত করেছে প্রতিরোধে আন্দোলন হামাস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার কারণে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং বিদেশ থেকে আসা বেশ কিছু বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে ভিনুকোভা বিমানবন্দর মস্কোর তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি মঙ্গলবারের হামলায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে ভিনুকোভা বিমানবন্দর ছাড়াও মস্কোর আশেপাশের আরও কয়েকটি অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু ছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সবগুলো ড্রোনই আকাশে ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ইউক্রেন অবশ্য এখনই এই হামলার দায় স্বীকার করেনি মার্কিন ও ন্যাটো মিত্রদের সহায়তা ছাড়া কিয়েভের পক্ষে মস্কোতে ড্রোন হামলা চালানো সম্ভব নয় বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো কিএফকে ড্রোন দিচ্ছে ড্রোন অপারেটরদের প্রশিক্ষণ দিচ্ছে এমনকি সামরিক বেসামরিক উপগ্রহ থেকে বাবা প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য দিচ্ছে এই হামলা শুধুমাত্র ইউক্রেনের পক্ষে সম্ভব নয় হামলায় ভিনোকোভা বিমানবন্দরে বিমান ওঠা নামার উপর বিধিনিষেধ দেওয়া হলেও পরে তা তুলে নেওয়া হয় এদিকে রাশিয়ার বেলগুড়োদ অঞ্চলের গভর্নর তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন গত চব্বিশ ঘন্টায় সেখানকার জনবহুল এলাকাগুলোতে শতাধিক গোলা নিক্ষেপ করেছে ইউক্রেন তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিশেষ সামরিক অভিযানে গত চব্বিশ ঘন্টায় ডোনেস্কে দুটি ইউক্রেনীয় এসিও টোয়েন্টি ফাইভ যুদ্ধবিমান এবং একটি এমআই এইট হেলিকপ্টার বিধ্বস্ত করেছে তারা সেখানে দশটি ইউক্রেনীয় হামলা প্রতিহত করেছে তারা এ সময় মার্কিন নির্মিত হিমার্স রকেট সিস্টেমের পাঁচটি রকেটও প্রতিহত করা হয়েছে ধ্বংস করা হয়েছে চোদ্দটি ড্রোন খার্কিফ ও ওরেগভে গোলাবারুদদের দুটি ডিপো উড়িয়ে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে সাংঘাই সহযোগিতা সংস্থা বা এসসিওর পূর্ণ সদস্যপদ পেল ইরান আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সংস্থার তেইশতম শীর্ষ সম্মেলনে ইরানের পূর্ণ সদস্যপদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয় পনেরো বছর আগে এস সিওর সদস্য পদের জন্য আবেদন করেছিল ইরান কিন্তু দুই হাজার একুশ সালে এসে সংস্থাটি ইরানের আবেদন বিবেচনা করতে সম্মত হয় দুই হাজার বাইশ সালের মার্চে ইরানকে এই সংস্থায় অন্তর্ভুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় রাশিয়ার ঘনিষ্ঠ দেশ বেলারুশও এই সংগঠনের সদস্য হতে চলেছে এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ মেমোরান্ডাম অব অবলিগেশনে সই করেছে তারা প্রায় সাত মাস আগে এসসিওর সভাপতিত্ব পায় ভারত এরপর থেকে এই সম্মেলনে সদস্য দেশের শীর্ষ নেতাদের দিল্লিতে উপস্থিত করানোর চেষ্টা করা হয় কিন্তু কেন তা হল না শীর্ষ সম্মেলনে শেষ পর্যন্ত সবাই কেন ভার্চুয়ালি যোগ দিলেন সে রহস্য রই গেল রাশিয়ায় ওয়াগ্নার বিদ্রোহের পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোনো আন্তর্জাতিক মঞ্চে দেখা গেল বিদ্রোহের সময়ে রাশিয়ার পাশে থাকার জন্য এস সদস্যদের ধন্যবাদ দেন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও আঞ্চলিক শান্তি স্থাপনের ওপর জোর দেন মোদীর ভাষণে উঠে আসে সন্ত্রাসবাদ চীনা প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোদী বারবার এই প্রসঙ্গ টেনে আনেন সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বিশ্ব বাণিজ্য থেকে ডলারকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে এটি অত্যন্ত জরুরি এসীয় মূলত একটি কূটনৈতিক সংস্থা যার সদর দফতর চীনে এর নয় পূর্ণাঙ্গ সদস্য দেশ হচ্ছে চীন রাশিয়া ভারত পাকিস্তান কাজাখস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান ও ইরান পর্যবেক্ষক মর্যাদায় রয়েছে আফগানিস্তান বেলারুশ ও মঙ্গোলিয়া ডায়ালগ পার্টনার হিসেবে আছে ছয় দেশ আজারবাইজান আর্মেনিয়া কম্বোডিয়া নেপাল তুরস্ক ও শ্রীলঙ্কা দুই সালে প্রতিষ্ঠিত এই সংস্থা নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতার পাশাপাশি যৌথ নিরাপত্তা ইস্যুগুলোতে পরস্পরকে সহায়তা করে বৈশ্বিক জিডিপিতে এই সংস্থার সদস্য দেশগুলোর প্রায় তিরিশ শতাংশ অবদান রয়েছে এবং দেশগুলো বিশ্বের জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশের আবাসস্থল সুইডেনের ন্যাটোর সদস্যপদ প্রাপ্তির দীর্ঘ চেষ্টা ইসলামো ফোবিয়ার বিরুদ্ধে তাদের নিষ্ক্রিয়তাকে তুরস্কের জন্য রেড লাইন হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইবের দান মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমরা এরই মধ্যে স্পষ্ট করেছি ইসলাম ভীতি যারা ছড়াচ্ছে তাদের প্রশ্রয় দেয়া কিংবা এ বিষয়ে নিষ্ক্রিয় থাকাটা আমাদের জন্য রেড লাইন যারা ইসলাম ভীতি ছড়ায় সন্ত্রাসবাদ সমর্থন করে কিংবা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় রেড লাইন অতিক্রম করে তাদের পক্ষে তুরস্কের বন্ধুত্ব অর্জন করা সম্ভব নয় সম্প্রতি স্টকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন এটি ইসলামের প্রতি খুবই কাপুরসূচিত একটি হামলা এবং এতে আমরা খুবই ক্ষুব্ধ সুইডেনের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ সন্ত্রাসী সংগঠন পিকেকে তুরস্ক শাখাকে নিয়মিত অর্থ সহায়তা দিচ্ছে সুইডেন সরকার এবং দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা সুইডেনে আত্মগোপনে থেকে তুরস্কের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এই নেতাদের ফিরিয়ে দিতে স্টকহোমের প্রতি দাবি জানিয়েছিল আঙ্কারা স্টকহোম এসব অভিযোগ অস্বীকার করলেও আঙ্কারা তার অভিযোগের ব্যাপারে অনর ফিনল্যান্ডের বিরুদ্ধেও একই অভিযোগ ছিল তুরস্কের এর মধ্যে গত বছর তুরস্ক সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিতে পিকেকে সহায়তা না করার প্রতিশ্রুতি দিয়েছিল সুইডেন ও ফিনল্যান্ড কিন্তু তুরস্কের অভিযোগ সুইডেন প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না এরদোয়ান বলেন সুইডেনের প্রতি আমার পরামর্শ থাকবে বিধ্বংসী পন্থা অনুসরণ না করে চুক্তির শর্ত পালন করুন এটা অনেক বেশি যৌক্তিক এবং লাভজনক হবে আপনাদের জন্য থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির বর্ষিয়ান মুসলিম রাজনীতিক ওয়ান মোহাম্মদ নূর মাথা মঙ্গলবার প্রচাচার্জ পার্টির নেতা ওয়ান নূর বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন এর মধ্য দিয়ে পথটি নিয়ে দীর্ঘ অচল অচলাবস্থার অবসান হলো। স্পিকারের পদ নিয়ে থাইল্যান্ডের বড় দুই দল এবং ক্ষমতাসীন জোটের দুই শরিক মুভ ফরওয়ার্ড ও ফেউ থাই পার্টির মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে অচল অবস্থা চলছিল বলা হচ্ছে ওয়ান নুরকে স্পিকার নির্বাচিত করতে দুই দলই ছাড় দিয়েছে আইন পাশ নির্বাচনের সময় নির্ধারণ সহ সরকারি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতি প্রণয়নে স্পিকারের উল্লেখযোগ্য ভূমিকা থাকে এ কারণে পথটি নিয়ে দুই বড় জোট শরিকের মধ্যে মতানৈক্য দেখা দেয় স্পিকার হিসেবে মঙ্গলবার প্রতিনিধি পরিষদে শুধু ওয়ান নুরের নামই প্রস্তাব করা হয় পথটির জন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে স্পিকার নির্বাচিত হন উনআশি বছর বয়সী এই রাজনীতিক এর আগে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত থাইল্যান্ডের স্পিকার ছিলেন ওয়ান গত চোদ্দ মে থাইল্যান্ডের প্রতিনিধি পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয় নির্বাচনে মু ফরওয়ার্ড ও ফেউথাই পার্টির কাছে বড় ব্যবধানে হেরে যায় রক্ষণশীল ও সামরিক বাহিনীর সমর্থক দলগুলো পাঁচশো আসনের মধ্যে মুভ ফরওয়ার্ড একশো একান্ন আসনে এবং ফেউথাই পার্টি একশো একচল্লিশ আসনে জয়ী হয় বিশ্লেষকেরা এই ফলকে রাজনৈতিক ভূমিকম্প বলে বর্ণনা করেন তাদের মতে এই ফল রক্ষণশীল ও সেনা সমর্থিত রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যানের সুস্পষ্ট বার্তা দেয় নির্বাচনের পর আরও ছয়টি দলকে নিয়ে জোট করে সরকার গঠন করে মুভ ফরওয়ার্ড ও ফেউ থাই পার্টি এই ছয়টি দলের একটি ওয়ানুরের প্রচাচার পার্টি তার দল দশ আসনে জয়ী হয়েছে আজ শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে